শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই করোনা মহামারীতে সবাই বাড়িতে এবং সুস্থভাবে সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আছি স্বরূপ চক্রবর্তী, সহকারী শিক্ষক নুরালীপুর রুকেয়া সাত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত তারিখে আমরা যুগ অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম, আজ বিয়োগ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই প্রায় সময় শুনে থাকবে যে অনেকে তোমাদের কাছের বন্ধু বান্ধব বা বাড়ির মা বাবা আত্মীয় স্বজন যারা আছে অনেকে বলে অনেক সময় এত থেকে এত বাদ দেও বা এটা থেকে এটা কাটো, এরকম অনেক শব্দ শুনে থাকবে। আজ আমরা বিয়োগ সম্পর্কে কিছু আলোচনা করব। বিয়োগ বলতে সাধারণত আমরা কি বুঝি? তোমার কাছে মনে করো একজন আত্মীয় আসলো তোমাদের বাসায়, মনে করো তোমার মামা আসলো, তোমাকে দিল 5টা চকলেট। এখন তোমার মা বললো এই 5টা চকলেট থেকে তোমার ছোট বোনকে 2টি চকলেট দিয়ে দাও। তাহলে তুমি 5টি চকলেট থেকে 2টি চকলেট দিয়ে দিলে, তাহলে তোমার কাছে কয়টি চকলেট থাকলো? কয়টি থাকলো বলো তো? 3টি চকলেট। হ্যাঁ, এই যে 5টি থেকে যে তুমি 2টি তোমার ছোট বোনকে দিয়ে দিলে, বাদ দিয়ে দিলে, তোমার যতগুলো ছিল এতগুলো থেকে তুমি যেটা দিয়ে দিলে এবং তোমার কাছে অবশিষ্ট যেটা থাকলো সেটাকে, তোমার কাছে যে 3টি থাকলো, 3টিকে বলে বিয়োগ ফল। বিয়োগ ফল। তো এই বিয়োগ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো, খাতা কলম বার করো সবাই। হ্যাঁ, তোমাদের গণিত বই দেখো, প্রাথমিক গণিত বইয়ের 27 পৃষ্ঠায়, দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 27 পৃষ্ঠায় দেখো বিয়োগ করি, এই যে দেখো আছে বিয়োগ করি, আমি তোমাদের বোর্ডে লিখবো, তোমরা খাতায় লিখবে কিভাবে বিয়োগ করে আমরা আজ শিখব। সবাই খাতায় লেখো, আমি 2টি অঙ্ক লিখলাম, 2 অঙ্কের বিয়োগ লিখলাম। দেখো প্রথম সংখ্যাটি আছে 4, 10, 5, তাহলে এটা কত হলো? 45। নিচে আছে 2, 10, 3, 23। এই 45 থেকে আমাকে 23 বিয়োগ করতে হবে, কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এই যে চিহ্নটা, যে চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে কি বলে? বিয়োগ। তাহলে 45 থেকে তোমাকে 23 বাদ দিতে হবে বা বিয়োগ করতে হবে। এখন সেটা কিভাবে করবে তোমরা? দেখো প্রথমে আছে একক স্থানীয় অঙ্কে আছে 5, 45 এর একক স্থানীয় অঙ্কে আছে 5 এবং 23 এর একক স্থানীয় অঙ্কে আছে 3। তাহলে বিয়োগ করতে হয় সবসময় ডান দিক থেকে। কোন দিক থেকে? ডান দিক থেকে। 5 থেকে 3 গেলে কত থাকে? মনে করো তোমার হাতে আছে 5টি আঙ্গুল, কয়টি আঙ্গুল আছে? 5টি আঙ্গুল। এই 5টি আঙ্গুল থেকে তুমি 3টি আঙ্গুল বাদ দিয়ে দাও। দেখো 1, 2, 3, এই 3টি আঙ্গুল বাদ দিয়ে দিলে তোমার হাতে কয়টি আঙ্গুল থাকে? 2টি আঙ্গুল। তাহলে 5 থেকে 3 গেলে 2। তারপর দশক স্থানীয় অঙ্কে আছে দেখো 4, দশক স্থানীয় অঙ্কে আছে কত? 4, এবং নিচে এটা থেকে বাদ দিতে হবে কত? 2। তোমার হাতে যখন আবার ধরো 4টি আঙ্গুল আছে, মনে করো 1টি আঙ্গুল তো আমি এমনিতে ইয়ে করে রাখলাম, তোমার হাতে আছে 4টি আঙ্গুল, এই 4টি আঙ্গুলটাকে থেকে 2টি আঙ্গুল বাদ দিয়ে দাও, দেখো কয়টি আঙ্গুল থাকে? 2। তাহলে এই যে হলো 2। তাহলে বিয়োগ ফল কত হলো? সুতরাং বিয়োগ ফল হলো 22। বিয়োগ ফল কত? 22। উত্তরটা খাতা লিখে নাও সবাই, সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা তারপরে আমরা দেখি, দেখো এখানে একক স্থানীয় অঙ্কে আছে কত? 2, এবং নিজের একক স্থানীয় অঙ্কে আছে 1। তাহলে তোমার হাতে 2টি চকলেট ছিল, কয়টি চকলেট? 2টি চকলেট। এখন 2টি থেকে তোমার ছোট বোনকে 1টি দিয়ে দিলে, তাহলে কয়টি থাকলো তোমার কাছে? 1টি। আবার দশক স্থানীয় অঙ্কে আছে 3 এবং নিচে আছে 1, 3 থেকে 1 কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে তোমার কাছে, এখন আবার মনে করো তোমার কাছে 3টি চকলেট আছে, তাহলে তোমার ছোট বোনকে যদি 1টি চকলেট দিয়ে দাও তাহলে তোমার কাছে থাকবে কয়টি চকলেট? 2টি চকলেট। এই যে হলো 2। তাহলে এনে বিয়োগ ফল কত হলো? একুশ। উত্তরটা তোমরা খাতা তুলে নাও, সবাই বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা তাহলে আমরা তারপরে চলে যাই,
তারপরে দেখো 3 নাম্বার অঙ্কটি আছে, তোমাদের 27 পৃষ্ঠার বিয়োগকরী অংশের 3 নাম্বার অঙ্কতে আছে 6 10 8 68, 68 থেকে 1 10 2 12 বিয়োগ করতে হবে। 4 নাম্বার অঙ্কতে আছে 7 10 9 79, 79 থেকে 5 10 4 54 বিয়োগ করতে হবে। তাহলে আমরা প্রথমে 3 নাম্বার অঙ্কটি দেখি, তোমরা আগে যেরকম ভাবে করেছিলে সেই ঠিক সেই রকম ভাবেই করতে হবে। একক স্থানীয় স্থানীয় অঙ্কে আছে কত, 8, তার থেকে বাদ দিতে হবে 2, তাহলে 8 থেকে 2 বাদ দিতে হবে। মনে করো তোমার হাতে এখন আঙ্গুল আছে, দুই হাতে 10টি, এর মধ্যে 2টি আমি লুকিয়ে রাখলাম, তাহলে আঙ্গুল আছে কয়টি, 8টি। এই যে মনে করো 8, এর থেকে কয়টি তোমাকে বাদ দিতে হবে, নিচে লেখা আছে 2, এই যে 2টি আঙ্গুল বাদ দিলাম, তাহলে তোমার এখন হাতে কয়টি আঙ্গুল আছে, 6টি আঙ্গুল। তাহলে 8 থেকে 2 বাদ দিলে তাকে 6, ঠিক সেই এরকম ভাবে এখন আবার দশক স্থানীয় অঙ্কে আছে 6, তার থেকে বাদ দিতে হবে 1। তাহলে তোমার হাতে যদি এখন আবার 6টি আঙ্গুল থাকে, তার মধ্যে তুমি যদি তুমি একটি আঙ্গুল বন্ধ করে ফেলো, তাহলে তোমার কাছে কয়টি আঙ্গুল থাকবে, 5টি আঙ্গুল। তাহলে 6 থেকে 1 গেলে থাকে 5, তাহলে এখানে বিয়োগ ফল হল কত হলো, 5 10 6 56। ঠিক সেই রকম ভাবে 4 নম্বর অঙ্কে তো দেখো একক স্থানীয় অঙ্কে আছে 9, 9 থেকে বাদ দিতে হবে কত, 4। তাহলে তোমার হাতে এখন আবার আগের মতো যদি 9টি আঙ্গুল থাকে, কয়টি আঙ্গুল আছে এখানে আমার, আমার কাছে কয়টি আঙ্গুল আছে, 9টি আঙ্গুল। এই 9টি আঙ্গুল থেকে কয়টি আঙ্গুল বাদ দিতে হবে, লেখা আছে দেখো 4টি আঙ্গুল। তাহলে 9টি আঙ্গুল থেকে 4টি আঙ্গুল বাদ দিলে তোমার কত থাকবে, 1 2 3 4, এই যে 4টি আঙ্গুল বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে কত আছে, 5টি আঙ্গুল। তার মানে 9 থেকে 4 বিয়োগ করলে কত থাকবে, 5। আবার দশক শ্রেণীর অঙ্কে আছে 7, 7 থেকে তোমাকে বাদ দিতে হবে 5। তাহলে তোমার কাছে 60টি চকলেট ছিল, মনে করো 60টি চকলেট আছে তোমার কাছে, এখন এই 60টি চকলেট থেকে তুমি 5টি চকলেট নিয়ে দিলে মিতুকে, তোমার ছোট বোনের নাম মিতু, তুমি 60টি চকলেটের মধ্যে 5টি চকলেট মিতুকে দিয়ে দিলে, এখন তোমার কাছে কয়টি চকলেট থাকবে, কয়টি থাকবে, 2টি। হ্যাঁ, তাহলে 7 থেকে 5 গেলে 2, তাহলে এখানে বিয়োগ ফল কত হলো, 2 10 5 25। উত্তরটা খাতায় তুলে নাও, সবাই তুলেছে উত্তর, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো তোমার 27 পৃষ্ঠাতে 5 নাম্বার অঙ্কে দেওয়া আছে, আছে 9 10 8 98, 9 10 8 98 থেকে বিয়োগ করতে হবে কত, 6 10 7 67, এবং 6 নাম্বার অঙ্কে আছে 4 10 9 49, 49 থেকে বিয়োগ করতে হবে 10। তাহলে প্রথম আমরা 5 নাম্বার অঙ্কটা দেখি, সবাই মনোযোগ দিয়ে শুনো, দেখো খেয়াল করো, তারপর উত্তরটা খাতা লিখবে, স্যার বললে পড়ে। প্রথমে আছে 8, 8 থেকে কত বাদ দিতে হবে, 7। তাহলে তুমি আবার তোমার আঙ্গুল সহজেই বিয়োগ করতে পারো, আঙ্গুল ব্যবহার করে তোমার হাতের, যেমন এখানে কয়টি আঙ্গুল আছে, 1 2 3 4 5 6 7 8, 8টি আঙ্গুল। তাহলে 8টি আঙ্গুল থেকে আমাকে বাদ দিতে হবে কয়টি আঙ্গুল, 7টি আঙ্গুল। দেখো 1 2 3 4 5 6 7 বাদ দিয়ে দিলাম, তাহলে আমার কাছে কয়টি আঙ্গুল থাকলো, 1টি আঙ্গুল। তার মানে 8 থেকে 7 বাদ দিলে থাকবে 1। তারপরে আছে দশক স্থানীয় অঙ্কে আছে 9, 9 থেকে তোমাকে বাদ দিতে হবে 6। আবার দেখো তুমি তোমার হাতের আঙ্গুল ব্যবহার করতে পারো, এখানে আছে আমার 5টি আঙ্গুল, আমি নিলাম আরো 4টি আঙ্গুল, কয়টি আঙ্গুল হলো, 9টি আঙ্গুল। 9টি আঙ্গুল থেকে তোমাকে বাদ দিতে হবে কত, 6টি আঙ্গুল। তাহলে 1 2 3 4 বাদ দিয়ে দিলাম, 5 6 বাদ দিয়ে দিলাম, তাহলে 9টি আঙ্গুল থেকে আমি 6টি আঙ্গুল বাদ দিয়ে দিলাম, এখন আমার হাতে আছে কয়টি আঙ্গুল, 3টি আঙ্গুল। এই যে দেখো আমি লিখলাম 3, তাহলে বিয়োগ ফলটি হলো 98 থেকে 67 বিয়োগ করলে তাকে কত, 31। এটা হলো তোমাদের উত্তর, খাতায় তুলে নেবে একটু পরে। আবার দেখো এখানে আছে একক স্থানীয় অঙ্কে আছে 9, 9 থেকে 0 বাদ দিতে হবে। তাহলে তোমরা জানো শূন্য থাকলে একটু সহজ উপায় আছে, যেমন তুমি কোনো মনে করো তোমার কাছে 9টি চকলেট আছে, তুমি 0 চকলেট কাউকে দিবে, তো 0 মানে কি, কাউকে কোনো কিছু দিতে হবে না, তার মানে তোমার কাছে 9টি চকলেট ছিল, এখন 9টি থাকবে, তাহলে 9 থেকে 0 গেলে দেখে 9। তারপর দশক স্থানীয় অঙ্কে আছে দেখো 4,
চার থেকে তোমাকে এক বাদ দিতে হবে, চার থেকে এক বাদ দিতে হবে, চার থেকে তোমার চারটি আঙ্গুল থেকে যদি একটি আঙ্গুল লুকিয়ে গেল তাহলে তোমার এখানে কয়টি আঙ্গুল থাকবে? তিনটি আঙ্গুল। তাহলে এই যে হলো তিন, তাহলে 49 থেকে 10 বিয়োগ করলে তাকে 3 10 9 39, তাহলে এটার উত্তর হলো 39। তোমরা উত্তরগুলো খাতায় তুলে নাও। সবাই তুলেছ তো? আচ্ছা ঠিক আছে। এখন আমরা দেখলাম তোমাদের 27 পৃষ্ঠায় বিয়োগ করি অংশে 6টি অঙ্ক আমরা করলাম। এখন এর পরের পৃষ্ঠা যাও তোমরা, 28 পৃষ্ঠা। 28 পৃষ্ঠায় দেখো এক নম্বরে লেখা আছে বিয়োগ করি। আঠাশ পৃষ্ঠার নিচের অংশে দেখো এক নম্বরে লেখা আছে বিয়োগ করি। একটু আগে আমরা দুই অঙ্কের বিয়োগ করেছি, এখন দেখো দুই অঙ্কের থেকে এক অঙ্ক কিভাবে বিয়োগ করতে হয় সেটা এখানে উল্লেখ করা আছে। আমি আজ তোমাদের এখানে আলোচনা করব, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনো, দেখো এবং খাতায় লিখো। দেখো আমি অঙ্ক এক নাম্বার অঙ্কটি লিখতেছি, আমি লিখলাম এক নাম্বার অঙ্কটি, দেখো তোমরা 6 10 4 64, এই 64 থেকে কত বাদ দিতে হবে বা বিয়োগ দিতে হবে? 3। 64 থেকে 3 বিয়োগ করতে হবে। তাহলে এই যে দশক এক দুই সংখ্যার দুই সংখ্যার বিয়োগ থেকে দুই সংখ্যা থেকে এক অঙ্ক, দুই অঙ্ক থেকে এক অঙ্ক বিয়োগ করার প্রক্রিয়াটা একটু সহজ, কেননা যত অঙ্ক বেশি হবে তত বিয়োগ বড় হবে আর যত অঙ্ক কম হবে তত বিয়োগ ছোট হবে। তাহলে দেখো তিন কোথায় আছে একটু খেয়াল করো, তিন আছে চারের নিচে না ছয়ের নিচে? কোথায় আছে? চারের নিচে। তাহলে চার থেকে চার একক স্থানীয় অঙ্ক এবং তিনও একক স্থানীয় অঙ্ক। প্রথম প্রথম ছয় আছে দশক স্থানীয় অঙ্ক, কিন্তু ছয়ের নিচে কোনো সংখ্যা নেই। সুতরাং তোমাকে চার থেকে তিন বিয়োগ করতে হবে, চার থেকে তিন বিয়োগ করতে হবে। তাহলে তুমি আবার মনে করো তোমার মামা তোমাকে চারটি চকলেট দিলেন, কয়টি চকলেট? চারটি চকলেট। এই চারটি চকলেট থেকে তোমার ছোট বোন সে কান্না করতেছে, তাকে তিনটি চকলেট দিয়ে দিতে হবে, কয়টি চকলেট দিতে হবে? তিনটি চকলেট। তাহলে তুমি যদি চারটি চকলেট থেকে তিনটি চকলেট দিয়ে দাও তাকে, তাহলে তোমার কাছে কয়টি চকলেট থাকবে? কয়টি থাকবে বলো তো? একটি চকলেট। হ্যাঁ এক। তাহলে এই ছয় দশক স্থানীয় অঙ্কে আছে ছয়, কিন্তু এর নিচে কোনো সংখ্যা নেই, তার মানে তোমার এটা কোনো পরিবর্তন হবে না, এই ছয়ের মতো করেই ছয় বসবে। তাহলে 64 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 61। তাহলে তোমার বিয়োগ ফল কত হলো? 61। তোমাকে লিখতে হবে, সুতরাং বিয়োগ ফল 61। তুমি আবার দেখো দুই নম্বর অঙ্কটি, দেখো এখন তোমাকে কি করতে হবে, 7 10 8 78, এই 78 থেকে 5 বিয়োগ করতে হবে বা 5 বাদ দিতে হবে। তাহলে এখানেও আগের মতোই দেখো তুমি খেয়াল করো, দশক উপরের অঙ্কটি অঙ্ক দুইটিতে দশক স্থানীয় অঙ্ক আছে কিন্তু নিচে দশক স্থানীয় অঙ্ক নেই, শুধু একক স্থানীয় অঙ্ক আছে। তাহলে তোমাকে কি করতে হবে, উপরের একক স্থানীয় অঙ্ক থেকে নিচের একক স্থানীয় অঙ্ক বাদ দিতে হবে বা বিয়োগ দিতে হবে বা কেটে ফেলতে হবে। তাহলে তোমার যদি 8, প্রথম একক স্থানীয় অঙ্কে দেখো আছে 8, তার মানে তোমার হাতে দুই হাতে এখন আমি আঙ্গুল দেখালাম কয়টা? 8টা। এই 8 থেকে তোমাকে কয়টা আঙ্গুল বাদ দিতে হবে? 5টি আঙ্গুল। তাহলে আমার এই হাতে আছে 5টি আঙ্গুল, 1 2 3 4 5, এই 5টি আঙ্গুল আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আমার হাতে আর কয়টি আঙ্গুল থাকলো? 3টি আঙ্গুল। এই যে 3টি আঙ্গুল। তাহলে 7 থেকে 7-এর নিচে যেহেতু কোনো অঙ্ক নেই, সুতরাং তোমাদেরকে কি করতে হবে, একটু আগে বলেছিলাম 7 হুবহু বসবে। তাহলে এখানে বিয়োগ ফল কত হলো? 7 10 3 73। উত্তরটা তোমরা তুলে নাও, সবাই তুলেছ? আশা করি সবাই বুঝতে পেরেছ বিয়োগ কিভাবে করে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন তোমাদেরকে আমি বাসার কাজ দিব। বাসার কাজগুলো সবাই তুলে নাও।
সবাই তুলো। এই যে এই পাঁচটা তোমাকে বিয়োগ দিলাম, তোমাদের বাসার কাজ এগুলো তোমরা বাসায় করবে পরবর্তীতে, ঠিক আছে? স্যারকে দেখাবে। এখন তোমাদের আজকে আমরা বিয়োগ নিয়ে আলোচনা করলাম। এই করোনা মহামারীতে তোমরা সবাই ঘরে থাকবে, সুস্থ থাকতে চেষ্টা করবে, সাবধানে থাকবে এবং প্রতিদিন খালি হাজিরি অনলাইন প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসগুলো দেখবে, এবং এই মানে যে বাসার কাজগুলো থাকবে সেইগুলো তোমরা অবশ্যই করবে। তাহলে আশা করি করোনা মহামারীতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে তোমাদের স্কুলে না গিয়েও তোমাদের পড়ালেখার ক্ষতি কিছুটা হলেও কাটানো সম্ভব হবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।